নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অমৃত কথা। ঠাকুরের কথা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের স্মৃতিতে। তিনি ঠাকুরের মহাসমাধির দিনগুলির কথা এখানে বলেছেন। তিনি বলেছেন, কাশীপুরে ঠাকুরের অন্তিম দিনে আমরা সবাই ভাবলাম তিনি অপেক্ষাকৃত ভালো আছেন, কারণ তিনি রাত্রে অন্য দিনের চেয়ে বেশি খেয়েছিলেন এবং নিজের প্রয়াণ সম্বন্ধে কিছুই বলেননি। বিকেলবেলায় প্রায় এক সপ্তাহ আগে তিনি যোগিনকে, মানে স্বামী যোগানন্দকে বললেন পাজি দেখতে, সেদিন শুভ দিন কি না। এছাড়াও তিনি গত কয়েকদিন ধরে আমাদের বলছিলেন, সমুদ্রে যে জাহাজটি ভাসছিল তার তিন ভাগের দুভাগ জলে ভরে গেছে, শিগগিরই বাকি অংশটুকু জলে ভরে যাবে ও জাহাজটি সমুদ্রে তলিয়ে যাবে। কিন্তু আমরা বিশ্বাস করিনি যে তিনি সত্যি সত্যিই চলে যাচ্ছেন। কখনোই মনে হতো না যে তিনি যন্ত্রণায় কাতর হয়েছেন। তিনি সর্বদা প্রফুল্ল থাকতেন, বলতেন ভালো আছেন ও সুখে আছেন, কেবল এইখানে গলা দেখিয়ে কি যেন একটা আছে। তিনি বলতেন, এর মধ্যে দুজন আছে, একজন জগন্মাতা আর একজন তার ভক্ত, ভক্তেরই অসুখ করেছে। তিনি বলিলেন, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেহ রক্ষা করলেন, আমার মনে হয় সেইটিই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। তার মধ্যে দিয়ে একটা আনন্দের শিহরণ বয়ে গেল, আমি নিজে তা দেখেছি। সেই শেষ দিনের প্রতিটি ঘটনা আমার মনে আছে। ঠাকুরকে বেশ সুস্থ এবং প্রফুল্ল মনে হচ্ছিল। বিকেলবেলায় তিনি পুরো দু ঘন্টা ধরে কথা বলেছিলেন এক ভদ্রলোকের সঙ্গে, যিনি তাকে যোগ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করার জন্য এসেছিলেন। একটু পরে আমি 7 মাইল দৌড়ালাম ডাক্তার ডাকার জন্য। যখন ডাক্তারের বাড়ি পৌঁছলাম, তিনি বাড়ি ছিলেন না, কিন্তু বাড়ির লোকেরা বলল তিনি কোথায় আছেন। আমি তাই 1 মাইল দৌড়লাম এবং পথে তার সঙ্গে দেখা হলো। তার অন্য কাজ ছিল, বললেন আসতে পারবেন না, কিন্তু তা সত্ত্বেও আমি তাকে টেনে নিয়ে এলাম। সেই অন্তিম রাত্রে ঠাকুর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কথা বলেছিলেন। রাত্রে তিনি আধ গেলাস পায়েস খেলেন এবং মনে হলো তার স্বাদ তিনি পছন্দ করেছেন। তার শরীর অবশ্য খানিকটা উত্তপ্ত ছিল, তাই তিনি আমাকে হাওয়া করতে বললেন এবং আমরা প্রায় 10 জন একসঙ্গে হাওয়া করতে লাগলাম। তিনি 5-6টি বালিশে ঠেস দিয়ে বসেছিলেন আর ওই বালিশগুলো আমি নিজে ধরে রেখেছিলাম এবং একই সঙ্গে হাওয়াও করছিলাম। এর ফলে একটু নড়াচড়া হচ্ছিল এবং দুবার তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁপছিস কেন? যেন তার মন এত স্থির হয়েছিল যে অত্যন্ত অল্প নরণচরণও তিনি টের পাচ্ছিলেন। নরেন্দ্র তার পা দুটি হাত দিয়ে মালিশ করতে লাগল এবং ঠাকুর তার সঙ্গে কথা বলছিলেন, তাকে কি করতে হবে তাই বলছিলেন। বারবার তিনি বলছিলেন, তুই ছেলেদের দেখাশুনো করিস, যেন তাদের ভার নরেনকে দিচ্ছিলেন। তারপর তিনি শুতে চাইলেন। হঠাৎ রাত 1টার সময় তিনি এক পাশে পড়ে গেলেন। তার গলায় মৃদু শব্দ হচ্ছিল এবং আমি দেখলাম তার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠেছে। নরেন তাড়াতাড়ি তার পা দুটি লেপের ওপরে রেখে দৌড়ে নিচে নেমে গেল, যেন সে সহ্য করতে পারছিল না। তার একজন ভক্ত ডাক্তার তার নাড়ির স্পন্দন অনুভব করতে গিয়ে দেখলেন কোনো স্পন্দন নেই এবং তিনি চেঁচিয়ে কেঁদে উঠলেন। আমি তার ব্যবহারে অধৈর্য হয়ে উঠলাম, যেন ঠাকুর সত্য সত্যই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাকে বললাম, আপনি কি করছেন? আমরা সবাই ভাবলাম তিনি সমাধিস্থ হয়েছেন। তাই নরেন ফিরে এলো এবং আমরা প্রায় একসঙ্গে 20 জন বসে হরি ওম হরি ওম বলে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এইভাবে আমরা পরের দিন 1-2 পর্যন্ত অপেক্ষা করলাম। তখনও তার শরীরে কিছু উত্তাপ ছিল, বিশেষ করে
পিঠের চারপাশে। ডাক্তার জোর দিয়ে বলতে লাগলেন যে তিনি দেহ রক্ষা করেছেন। প্রায় 5টার সময় তার দেহ ঠান্ডা হয়ে গেল, তাই আমরা তাকে খাটে শুয়ে মালা দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে গেলাম। বরাহনগর মঠে, যেখানে তরুণ শিষ্যরা ঠাকুরের মহাসমাধির পরে একত্রিত হয়ে বাস করছিলেন, আমরা তখনও আমাদের উদ্দেশ্যের কথা ভাবিনি। বিশ্বাস ছিল যে আমাদের একমাত্র কর্তব্য ঠাকুর আমাদের সামনে যে আদর্শ রেখেছিলেন সেই আদর্শ বাস্তবে পরিণত করা, অর্থাৎ অভিমানহীন জীবনযাত্রা ও সেবা। তিনি কখনো আমাদের কাছে কোনো বিশেষ উদ্দেশ্য বা কাজের কথা বলেননি। যদি আমাদের ধারণা হতো যে আমাদের কোনো বিশেষ কাজ করতে হবে, তাহলে বোধহয় আমরা অন্যভাবে জীবনযাপন করতাম, নানা প্রকার কঠোরতায় আমাদের শক্তি ক্ষয় করতাম না। এখানে রামকৃষ্ণনন্দজি মহারাজ স্বামী প্রেমানন্দকে দুটি পত্র লিখেছেন, সেই পত্র দুটির কথা এখানে বলা হয়েছে। বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর যখন বৃন্দাবনে গিয়েছিলেন সেই ঘটনার বিবরণ দিয়ে তিনি স্বামী প্রেমানন্দকে একটি পত্র লিখেছিলেন। মাই ডিয়ার বাবুরাম, গতকল্য হৃদয় মুখোপাধ্যায় মঠে আসিয়াছিলেন। আমি তাহার নিকট হইতে শ্রী শ্রী গুরুদেবের বৃন্দাবন দর্শন যাহা শুনিলাম তাহাই যথাযথ লিখিতেছি। শ্রী শ্রী গুরুদেব প্রথমত মথুরায় নামিয়া ধ্রুবঘাট প্রভৃতি দর্শন করেন, পরে শ্রী শ্রী বৃন্দাবনে আসিয়া শ্রী শ্রী গোবিন্দজির মন্দিরে নিকটবর্তী একটি বাড়িতে থাকেন, সঙ্গে মথুর হৃদয় প্রভৃতি ছিলেন। বৃন্দাবনে তিনি সর্বদাই ভাবাবেশে থাকিতেন, এক পাও হাঁটিতে পারিতেন না, পালকি করিয়া লইয়া যাইতে হইত, পালকির দ্বার খোলা থাকিত, তিনি দর্শন করিতে করিতে যাইতেন। যখন তিনি ভাবে অধীর হইয়া পালকি হইতে লাফাইয়া পড়িতে চাইতেন তখন হৃদয় নিবারণ করিত, হৃদয় পালকির বার ধরিয়া যাইত। তিনি এইরূপ হৃদয়ের সহিত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শনে যান, মথুরবাবু সঙ্গে যান নাই। পথে যাইতে যাইতে শ্বেত ময়ূরের পাল তিনি অগ্রে দর্শন করেন এবং হৃদয়কে দেখান এবং ভাবে অধীর হইয়া পালকি হইতে লাফাইয়া পড়িতে চান। পথে হরিণের দল দেখিয়া তাহার খুব ভাবোদয় হয়, তিনি শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্রী শ্রী শ্যামকুণ্ড দর্শন করতে তাহাদের সীমাবর্তী সমুদায় দেবালয়গুলি দর্শন করেন। মথুরবাবু প্রায় 150 টাকা সিকি ও দুয়ানি বিতরণের জন্য হৃদয়ের হস্তে দিয়েছিল, তিনি সাধু বৈষ্ণব দেখিলেই হৃদয়কে কিছু কিছু দিতে বলিতেন, পরে গোবর্ধন দর্শনে যান, তথায় উলঙ্গ হইয়া একেবারে গিরিরাজের ওপরে উঠিয়া পড়েন, পাণ্ডারা ধরিয়া নামাইয়া আনে, তারপর নিধুবনে গঙ্গামাতার নিকট যান, গঙ্গামাতা তাহাকে দর্শন করিয়াই চিনিতে পারেন। তিনি তাহার নিকট প্রায় 6-7 দিন ছিলেন, তাহার ভালোবাসায় এমনই আকৃষ্ট হইয়াছিলেন যে গঙ্গামাতার নিকট হইতে আসিতে চান নাই, গঙ্গামাতাও তাহাকে ছাড়িতে চাহেন নাই। শেষে মথুরবাবু ইহা শুনিয়া হৃদয়কে কহেন যে তুমি যে কোনো উপায়েই পারো গঙ্গামাতার নিকট হইতে তাহাকে লইয়া আইসো, আমরা উহাকে ছাড়িয়া কিরূপে শূন্য হৃদয়ে বাড়ি ফিরিব। হৃদয় তদনুসারে গঙ্গামাতা ও তার একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহাকে নিধুভন হইতে লইয়া আসে। সেই সময় গঙ্গামাতা উচ্চস্বরে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিয়াছিল। এইরূপে তাহার বৃন্দাবন দর্শন শেষ হইলে তিনি মথুরের সহিত মথুরায় ফিরে আসেন ও তৎপরে কলকাতার দিকে প্রত্যাগমন করেন। তিনি বৃন্দাবনে ভেগ গ্রহণ করেন, তদ্বিষয়ে পরে লিখিব। ইতি দাস শশী। শ্রী শ্রী রামকৃষ্ণনন্দজি মহারাজের লেখা বাবুরাম মহারাজকে আরেকটি চিঠি। ভাই বাবুরাম, শ্রী শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডের নিকটবর্তী চতুরা পাণ্ড নামে একজনের নিকট ভেগ গ্রহণ করিয়াছিলেন। বৃন্দাবন দর্শনের সময় তাহার হাতে সর্বদাই একটা কাঁচা কঞ্চির ছড়ি থাকিত, তাহা যদি হৃদয় কখনো কখনো কাড়িয়া লইত
তিনি তাহাতে অতিশয় কাতর হইতেন এবং যতক্ষণ না ফিরিয়া পাইতেন ততক্ষণ স্থির হইতেন না, এক পাও হাঁটিতে পারিতেন না, এমনকি পালকির ভিতর বসিয়াও যমুনায় স্নান করিতেন। ইতি দাস শশী। নমস্কার, আজ এ পর্যন্তই শ্রীশ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের স্মৃতিতে শ্রীশ্রী ঠাকুরের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।